ব্রাশ দিয়ে করেছে তাই তো হ্যাঁ দাঁত মাজা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু শোয়ার ইজ হ্যাপি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে কিন্তু আমি কোনো রকম ডেইলি ব্লগ দেখাবো না অ্যাকচুয়ালি কিছুদিন ধরেই তোমাদেরকে আমি ডেইলি ব্লগ করছি না কেন অনেকেই আছে যে আমার ডেইলি ব্লগটাকে ইন্টারেস্টিংভাবে দেখছেন না তো সেই কারণে আমি একটু আমার অন্য কিছুর মধ্যে দিয়ে ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করছি যেমন কিছুদিন দিয়েছিলাম যেগুলো সেগুলো হচ্ছে আমার কাছে পিঠে যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো আমি ঘুরতে গেছিলাম আমি জানি শ্রাবণ মাসে সম্ভব না পসিবল হবে না কখনোই কেন সবসময়তে প্রায় ভিড় লেগেই থাকবে সেই কারণে আমি শ্রাবণ মাসের কিছুদিন আগেই গিয়ে সেই ভিডিওগুলোকে করে তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি তো আজকে কন্টেন্ট ভাবছিলাম যে কী কন্টেন্টের উপর করা যেতে পারে তো জলদি একটা মাথায় চলে এলো আর আমার মনে হলো যে না সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত বলে মনে হলো তাই সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো কী শেয়ার করব সেটা হচ্ছে আমার ছেলে ড্রয়িং করে ও আপ টু 4 বছর বয়স থেকে ড্রয়িং করছে আর এখন ওর বয়স হচ্ছে 10 বছর মানে প্রায় বলতে পারো যে 6 বছর ধরে ও ড্রয়িং করছে তো ছোট থেকে ও যে ড্রয়িংগুলো করে এসেছে অনেক কিছুই মোবাইলে দেখে দেখে ও করার চেষ্টা করেছে নিজে নিজে তো সেইগুলোই আজকে তোমাদের কাছে আমি তুলে ধরবো দেখাবো তো তোমরা জানাবে যে কেমন হয়েছে কি হয়েছে আর ভুল যদি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা করে দেবে কেন ও তো ছোটো ও যতটুকু করেছে ততটুকুই আমি মনে করি অনেকটাই তো যাই হোক সেই কারণেই তোমাদের সঙ্গে আজকে সেগুলো শেয়ার করব তো চলো ওরও ভালো লাগবে মনে মনে ভাবলাম তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে দেখবে তাহলে কিন্তু সমস্ত আঁকাগুলো তোমরা দেখতে পাবে তো চলো তোমাদেরকে এবার আমি দেখিয়ে দিই ও এই দেখো ওর হচ্ছে ড্রয়িংয়ের সমাহার তো এক এক করে তোমাদেরকে দেখাবো যে ও কী কী ড্রয়িং করেছে তো ফার্স্টে এটা দেখো ফার্স্টে এটা হচ্ছে তোমরা হয়তো দেখবে মানে টিকটকের দুনিয়ায় বা ইনস্টাগ্রাম বা ইউটিউবের দুনিয়ায় দেখবে যে দড়ির উপর রং বা দড়িকে রং করে যেভাবে টানে এটা হচ্ছে সেই ধরনের ও ড্রয়িংটা করেছে আচ্ছা তারপরেরটায় যাই কিছু মাইন্ড করো না ফ্যান চলছে বলে উঠছে আর যা গরম পড়েছে ফ্যান ছাড়া থাকাও যাবে না আর এটা দেখো ও শিবরাত্রির দিনকে মনে হয় সামথিং এঁকেছিল এর ঠাকুরটাকে এঁকেছিল ভোলে বাবা আর এটা করেছে দেখো এটা হচ্ছে ওই কানের যে বার্ডস আছে আমরা যে বার্ডস দিয়ে কানটাকে পরিষ্কার করি ক্লিন করি তো সেই বার্ডস দিয়ে এই এইগুলোকেও করেছে সমস্ত তো এরকম মনে হয় 2-3টে আছে হ্যাঁ কটা আছে এরকম বাবা তিনটে ও দুটো আচ্ছা ওই একটা কালার দেখলে আরে দেখো এই একটা কালার আচ্ছা এরপরে এটা এটা কি ধরনের করেছো ও এটা ওয়াটার কালার করেছে আচ্ছা এটা একটা কি করেছে যাই হোক চাঁদের মতন বাহারি আকাশ তাই মনে হচ্ছে আর এটা কি দিয়ে করেছো আচ্ছা এই এই আঁকাটাও এঁকেছে কালার তো কালার মানে ওয়াটার কালার তো হ্যাঁ ওয়াটার কালার দিয়ে করেছে কিন্তু দাঁত মাজা ব্রাশ দিয়ে করেছে তাই তো হ্যাঁ দাঁত মাজা ব্রাশ দিয়ে একটা ফেদার টাইপসি তো এটা কি দিয়ে করেছো পমপম দিয়ে ব্লেন্ডার আচ্ছা এটা করেছে আমরা যে মেকআপটাকে ব্লেন্ড করি ব্লেন্ডার দিয়ে সেই আমার একটা ব্লেন্ডার নষ্ট হয়ে গেছিলো তো নিয়ে রেখে দিয়েছিল সেই ব্লেন্ডারটা দিয়ে ও এটাকে করেছে আচ্ছা তারপরে দেখো এটা কি দিয়ে ধরো এটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে মানে তুলির ব্রাশ তাই তো রং তুলির ফ্ল্যাট ব্রাশ দিয়ে এটা করেছে আচ্ছা এটা কিন্তু হচ্ছে চারকোল পেন্সিল আর এমনি পেন্সিল ডার্ক পেন্সিল তাই তো চারকোল আর ডার্ক পেন্সিল দিয়ে এটা করেছে আচ্ছা তারপরে এটা যেন কিসের চিত্র এটা আমিও জানি না এটা ও এই 4-5 দিন কি 1 সপ্তাহ আগে এঁকেছে এরকম এটা বেশি দিনের না এটা আর্ট পেপারের উপর এঁকেছে
আচ্ছা এবারে এটা দেখ যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ও 23 জানুয়ারির দিনকে এই নেতাজি সুভাষচন্দ্র বোসের এই ছবিটা এঁকেছিল 23 জানুয়ারির দিনকে স্কুলে চেয়েছিল দেখো এখানে লেখাও আছে স্কুলে চেয়েছিল তার জন্য আর এটা এঁকেছে কিছুদিন আগেই এটাও এই বলতে পারো 15-20 দিন আগে পাশে কুকুর ডাকছে কিছু মাইন্ড করো না যাই হোক পাড়াতে থাকলে এরকম হয় এর আগেও বলেছি তোমাদেরকে আর এটা করেছে এই 15-20 দিন আগে আচ্ছা এটা এটা করেছে দেখো অর্ধেক মানে টুকি মারার মতন করেছে বুঝতেই পারছো দেখে এটা এটা ফোন থেকে ও দেখে করেছে নিজে নিজে ফোন থেকে দেখে দেখে করেছে এটা মাস্ক পরা একটা বাচ্চা ছেলে মাস্ক ছিল না মাস্কটা আমি করেছি ও মাস্ক ছিল না মাস্কটা তুমি করেছো আচ্ছা আচ্ছা এটা 15 আগস্টে করেছিল তাই তো এটা 15 আগস্টে করা হয়েছিল দেখো পতাকা ছবি পতাকা উত্তোলনের ছবি আর কি আর এইদিকে স্যালুট করছে আচ্ছা এটা হচ্ছে পুরো প্যাস্টেল কালার ঘুরিয়ে দাও আচ্ছা এটা অনেক পুরাতন আঁকা কিন্তু প্যাস্টেল কালার দিয়ে করেছে বেশ ভালো লাগছে দেখতে কোনটা এটা আচ্ছা আচ্ছা এটাও করেছে পেন্সিল দিয়ে দেখতেই পাচ্ছ তাজমহলের মতন করার চেষ্টা করেছে বাট তাজমহলের মতন হয়তো খুব একটা হয়নি বাট তবুও দেখতে অনেকটা সুন্দর হয়েছে এটা বলে ওর প্রথম মোবাইল দেখে আঁকা তাই তো এটা প্রথম ওর মোবাইল দেখে আঁকা আচ্ছা এরপরে হচ্ছে একটা সিনারি দেখতেই পাচ্ছ আর ধরো ধরো আচ্ছা এই বাটারফ্লাইগুলো কী দিয়ে তৈরি বলতো বাটারফ্লাইগুলো হচ্ছে ওই একদিকে স্পঞ্জের যে স্কচ ব্রাইট থাকে আর একদিকে যে গ্রিন কালারের স্কচ ব্রাইটটা থাকে এই ধরনের যে স্কচ ব্রাইটগুলো হয় মানে ননস্টিক প্যান মাজার বা কাচের ডিশগুলো মাজার জন্য তো সেই স্কচ ব্রাইট দিয়ে যেদিকে স্পঞ্জটা থাকে সেই স্পঞ্জটাকে মাঝখান থেকে গাডার মেরে এটাকে করেছে বুঝতে পেরেছো প্রত্যেকটাই প্রত্যেকটা কালার কিন্তু এভাবে করেছে আচ্ছা তারপরে এটা ও আচ্ছা এটা উল্টো আচ্ছা তারপরে দেখো এই একটা এঁকেছে একতলা না সরি দোতলা বাড়ি করেছে এখনকার দোতলাই তো মনে হচ্ছে দুটো জানলা যে এখনকার বাড়ির মতন করেছে ধরো আচ্ছা এই একটা দেখো খুব সুন্দর করেছে এটাও আর এইগুলো মনে হচ্ছে পেন্সিল রং যেগুলো হয় সেই পেন্সিল রং দিয়ে রং করেছে তো এই হলো আর একটা ছোটুসা আর কি কয়টা কী করেছে ল্যাপটপ টেবিল করেছে এখানে ট্যাব বসানো এখানে পেন্সিলের একটা বক্স আছে আর এটা কী রাখা জানি না এটাও কী রাখা জানি না এটাও কী রাখা জানি না হ্যাঁ এটা এটা কাপ এইটা ওইটা চায়ের কাপ ও চায়ের কাপের কি কালার আচ্ছা এইটা এটা ফোন ফোনটা একটু চওড়া লম্বা হতো মনে হচ্ছে মানে চৌকো হয়ে গেছে ফোনটা ফোনটা তো অ্যাকচুয়ালি এরকম হয় না সরু হয়ে লম্বা হয় আর এটা কি এটা এটা কি এটা মনে পড়ছে না কি এটা তো ল্যাপটপ দেখে বোঝা যাচ্ছে এটা ট্যাব বুঝতেই পারছো এটা ছোট মানে ছোট্ট একটা ছোট্টর মধ্যে করেছে আর এটা হলো ওর লাস্ট ছবি এর ছবিটার নাম কি একটু বলে দাও ওয়ান পয়েন্ট পার্সপেক্টিভ আমি জানি না আমি এত দূর অবধি আঁকেনি ও জানে সত্যি এই বিষয়ে আমি অত জানি না যাই হোক আমরা ওই আলপনা অবধি ঠিক আছে মেহেন্দি পড়ায় অবধি ঠিক আছে বাট আমি এত কিছু অবধি যাইনি বলতেও পারবো না তো যাই হোক ও জানে ও তাই এটাকে বানিয়েছে এটা মনে হচ্ছে ট্রেন লাইন অনেকটা দূর অবধি গেছে এটাই দেখে মনে হচ্ছে আর পাশ দিক দিয়ে সব বাড়ি বিল্ডিং এসব মনে হচ্ছে যাই হোক
এটা জোরে বলো তাহলে শুনতে পাবে। এইটা হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট, মানে ওয়ান পয়েন্ট পারসপেক্টিভ, এটা হচ্ছে ড্রয়িং। তো এই ছিল আজকের ওর পুরো সমস্ত ড্রয়িং। ও এতদিন যা ড্রয়িং করেছে, ওর খাতাও আছে অনেক, বাট অতগুলো দেখানো সম্ভব না। এগুলো হচ্ছে স্যারের আঁকার বাইরে আঁকা, ঠিক আছে? মানে যেগুলো স্যার হয়তো হোমওয়ার্ক দেয় করায় সেগুলো কিন্তু না, এগুলো হচ্ছে ও নিজে থেকে করেছে এই আঁকাগুলো। কিছুটা হয়তো মোবাইল দেখে বা কিছুটা হয়তো নিজের বুদ্ধি বার করে করেছে বা কারোর আঁকা দেখে হয়তো কপি করে এই আঁকাটা ভালো লেগেছে বলে করেছে, এরকম এরকম আছে। তা তার জন্যই এই কটা মনে হলো তোমাদের। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই কিন্তু জানাবে যে আমার ছেলের আঁকাগুলো তোমাদের কীরকম লাগলো, এটা কিন্তু জানাতে অবশ্যই ভুলবে না। তাহলে ওর হয়তো খুব ভালো লাগবে যখন হয়তো তোমরা ভালো ভালো কমেন্ট করবে, হয়তো ওকে বলবো যে বাবা সবাই ভালো বলছে, তখন হয়তো ওরও ভালো লাগবে। তো যাই হোক, অবশ্যই কিন্তু কমেন্ট করবে, কমেন্ট করতে কিন্তু একেবারের জন্য ভুলবে না। আজকের মতন টাটা, দেখা হবে কিন্তু একটা নেক্সট ভিডিওতে।